হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর যে গণিত পঞ্চম শ্রেণীর যে ইংরাজি বিষয় যে তোমাদের নয় নম্বর স্কুল রয়েছে প্রথম ইউনিট টেস্টের জন্য একষট্টি নম্বর পেজে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের যে রিডিং স্কিল সিন দেওয়া রয়েছে সেটা ফিট অন ফিট থেকে নেওয়া হয়েছে দেখো কি বলছে একের দাগে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন বলছে দ্য টু মেন লেফট ক্যাম্প অ্যাট সিক্স থার্টি এ এম বলছে দুটো মানুষ তারা ক্যাম্পটা ত্যাগ করলো কত ছটা সকাল ছটা তিরিশ মিনিটে আপন দ্য ক্লাইম বলছে ওটার সময় দে কেম আপন দ্য পার্টিকুলারলি ডিফিকাল্ট রক ফেস বলছে তারা একটা বড় কঠিন পাথর সামনে পেলো বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্বিট কিন্তু হিলারি সেটাকে আর পথ খুঁজে পেল সেটাকে সেটাকে ওভারটেক করার বা সেটাকে তার উপর দিয়ে যাবার দ্য রক ফেসেস ইজ নাও কল দ্য হিলারি স্টেপ এই পাথরটার নাম এখন দেওয়া হয়েছে হিলারি স্টেপ নেক্সট হচ্ছে দেখো অ্যাট ইলেভেন থার্টি ইলেভেন থার্টি এ এম হিলারিয়া নর্গে রিচ দ্য সামিট অ্যাট অফ মাউন্ট এভারেস্ট বলছে এগারোটা তিরিশ মিনিটে সকাল এগারোটা তিরিশ মিনিটে হিলারিয়া নর্গে তারা পৌঁছেছিল তার মাউন্ট এভারেস্টের চূড়ায় বলছে হিলারি রিচ আউট টু শেক হ্যান্ড নর্গের হাতটিকে হ্যান্ডশেক করেছিল হাগ করেছিল বা জড়িয়ে ধরেছিল দ্য টু মেন এনজয় অনলি ফিফটিন মিনিটস এট দা টপ অফ দ্য ওয়ার্ল্ড অব দ্য বিকজ অফ দ্য লো অক্সিজেন সাপ্লাই বলছে দুটো মানুষ এরা দুজন মোট পনেরো সময় পনেরো মিনিট সময় তারা কাটিয়েছিল পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় কেন কারণ কি কারণ সেখানে খুব অক্সিজেনের অভাব ছিল তাই দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস তারা সময় কাটিয়েছিল কীভাবে ফটোগ্রাফস ছবি তুলতে এবং এনজয়িং দ্য ভিউ এবং দৃশ্যগুলো দেখতে দেখে বলছে ওয়েন দ্য ফিফটিন মিনিটস ওয়ার আপ যখন তাদের প্রমিট হয়ে গিয়েছিল হিলারি নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ও ডাউন দ্য মাউন্টেন তাহলে কীভাবে তারা পিছনে প্রমিট পর তারা হিলারি এবং নর্গে তারা মাউন্টেনে পরবর্তী ফিরে এসেছিলো একে দেখে প্রশ্ন কী বলছে দেখে নাও বলছে যে আনসার দ্য কোয়েশ্চেন এক রাইট দ্য নেম অফ দ্য রক ফেস হুইচ নেম আফটার হিলারি এটা কী হবে হিলারি স্টেপ কী লিখবে হিলারি স্টেপ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে দু নম্বর প্রশ্ন বলছে হাউ লং ডিড ইট টেক টু রিচ দ্য সামিট কতক্ষণ সময় লেগেছিল এটা পৌঁছাতে দেখো এখানে লেখা আছে এখানে দেখো সকাল ছটা ছটা তিরিশ মিনিটে বেরিয়েছিল আর এগারোটা তিরিশ মিনিটে পৌঁছেছিল তাহলে মোট ক ঘন্টা হচ্ছে এটা এটা হচ্ছে পাঁচ ঘন্টা কি লিখবে তাহলে উত্তরটা উত্তরটা লিখবে যে ইট টু ফাইভ আওয়ার্স টু রিচ দ্য সামিট নেক্সট প্রশ্ন দেখো সিটটা বলছে হোয়াই ডিড দে স্পেন্ড অনলি ফিফটি মিনিটস অ্যাট দ্য টপ অ্যাট দ্য টপ বলছে তারা কেন মাত্র পনেরো মিনিট সময় কাটিয়েছিল কারণ কি কারণ হচ্ছে অক্সিজেন সাপ্লাই কম বলে কি লিখবে সিটটা দে স্পেন্ড অনলি ফিফটিন মিনিটস অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পয়েন্টটা ডি এরটা বলছে হোয়াট ডিড নর্গে টু নর্গে ডু ইনস্টেড অফ শেকিং হিলারিস হ্যান্ড

ट्राम्पियन एंड एन इवेंट ऑफ़ ग्रेट इंसपिरेशन टू यूथ ऑफ़ इंडिया ऑफ़ दफ टीम इंडिया टीम इंडिया वेल्ड एज ब्लैंक्स हिरोक्स उप्रोप्रिएट प्रोनाउन्स এনি ফোর এক একটা বলছে দ্য কেভ অফ অজন্তা ইজ ফেমাস ফর ইটস বলছে ফেসকো পেন্টিংস বলছে উই আর প্রাউড অফ আওয়ার হবে এখানে আওয়ার গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগর নেক্সট প্রশ্ন সিএটটা বলছে দেখ তাজমহল ওয়াজ বিল্ড ইন দ্য মেমোরি অফ মমতাজ মহল ফুল ফুলস্টফ ড্যাশ ইজ বলছে বিরল টম্প এটা হবে ইট হবে ডিএটটা বলছে ইন্ডিয়া ইজ দ্য রিচেস রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স ফুল ফুলস্টপ আওয়ার কান্ট্রি হ্যাজ मेनी डिफरेंट टाइप अफ क्लसिकल डांस वे फुलमि स्टोरी अबाउट द दिम्बेडका फुल डैश टीचर सो ए पिक्चर अब बीमेडका हार टीचर है